হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের রেগুলার আমাদের হাইব্রিড গাড়িগুলোতে প্রবলেম এটা হয়ে আসছে, তো ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক প্রয়োজনে আসবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতে যাই। তো ভিডিওর শুরুতে আমাদের জানতে হবে হাইব্রিড গাড়ির যে প্রবলেমগুলো আছে তার মধ্যে একটা বড় প্রবলেম হয়, আমরা গাড়ি মনে করে পার্ক করলাম, পার্ক করার পরে আমরা গাড়ি রাখলাম, পার্কিং করা শেষ আমাদের, তারপর সকালবেলা আসে দেখতেছি আমার গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, কিংবা রেডি অপশন আসতেছে ড্যাশবোর্ডে, আমার লাইট শো করতেছে কিন্তু রেডি অপশন আসতেছে, সেক্ষেত্রে আমরা করণীয় কি কিংবা কি করবো আমরা, সেই বিষয়গুলো জেনে রাখা দরকার। যদি আপনাদের গাড়ি দেখেন যে নর্মাল আপনারা গাড়ি বাসায় এনে রাখে দিয়েছেন কিংবা পার্কিং করছেন, কিংবা কোনো জায়গায় গেছেন রানিংয়ে যাওয়ার পর পার্কিং করছেন, তারপর রেডি আর অপশন আসতেছে না, সেক্ষেত্রে যদি রেডি অপশন না আসে সবার আগে আপনার চলে যেতে হবে 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে আপনার গাড়ির, কোনো গাড়ির ইঞ্জিনের সামনে থাকে, কোনো গাড়ির ব্যাকডালার পিছনে থাকে, আবার কোনো গাড়ির সিটের নিচে থাকে। 12 ভোল্টের যে ইঞ্জিন ব্যাটারিটা আছে সেই ইঞ্জিন ব্যাটারিটাতে যদি আমরা চার্জ না থাকে কিংবা ইঞ্জিন ব্যাটারিটা যদি অনেকদিন বয়স হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হচ্ছে ড্যাশবোর্ডে লাইট আসবে, হালকা পরিমাণে আলো জ্বলবে কিংবা রেডি অপশন আসবে না, এগুলো আপনারা প্রবলেম পাবো। তো এই প্রবলেমগুলো থেকে সমাধান পাওয়ার সহজ উপায় হলো যদি আমাদের গাড়ি আমরা এই ফেসগুলো করি, যে আমার ড্যাশবোর্ডে দেখলাম যে আমরা লাইট আসতেছে কিন্তু রেডি অপশন আসতেছে না, আমরা দেখলাম যে ড্যাশবোর্ডে আমার লাইটই কোনো আসতেছে না কিংবা আমার রুম লাইট কোনো জ্বলতেছে না, কিন্তু আমি যখন সেলফ চাপ দিতে যাচ্ছি তখন রুম লাইটটা আপ ডাউন করতেছে, এইরকম যে প্রবলেমগুলো যদি পাই আমরা, সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে প্রথম অবস্থায় যে আমাদের হাইব্রিডের যে আপনার হচ্ছে 12 ভোল্টের ইঞ্জিন ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাতে আপনার চার্জ নাই। কারণ হচ্ছে আমাদের একটা জিনিস জেনে রাখা দরকার, হাইব্রিড গাড়িগুলা আপনার সম্পূর্ণ চলে হচ্ছে হাইব্রিড সিস্টেমের মাধ্যমে কিংবা হাইব্রিড ব্যাটারির মাধ্যমে, কিন্তু রেডি যখন আমরা করতে যাই তখন আমার হচ্ছে কন্ট্রোলারটাকে রেডি করার জন্য আমার 12 ভোল্টের ব্যাটারিটা সম্পূর্ণ কাজটা করে। তো এই কারণে আমার 12 ভোল্টের ব্যাটারিটা যদি আমার প্রথম স্টেপের কাজটা যদি না করতে পারে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী স্টেপের কাজগুলো আমি করতে পারবো না, এ কারণে আমি আমার 12 ভোল্টের ব্যাটারিটাকে ঠিক রাখতে হবে। তো আমি যদি এরকম প্রবলেমের ফেস করি যে আমার সকালবেলা আমি স্টার্ট দিলাম যে আমি ড্যাশবোর্ডে লাইট দেখতে পাচ্ছি কিন্তু রেডি অপশন আসছে না, সবার প্রথম হচ্ছে যদি আমরা এই প্রবলেমগুলো পাই সেক্ষেত্রে আমরা ব্যাটারিটা আমরা চার্জের ব্যবস্থা করবো আগে, কিংবা এমার্জেন্সি সময় না থাকলে একটা যে কোনো গাড়ি থেকে নর্মাল গাড়ি আমরা যেভাবে হেল্প দিই নেগেটিভ পজিটিভ দেখে লাল এবং কালো দুইটা দেখে আমরা হেল্পটা দিব, তারপর আমরা হেল্প লাগাইলে ওখানে রেডি অপশনে চাপ দিলে কিংবা পুশ স্টার্ট করলে কিংবা চাবি দিলে রেডি অপশন চলে আসবে, সেক্ষেত্রে আর বন্ধ হবে না, একবার রেডি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার আর গাড়ি বন্ধ হওয়ার কোনো সম্ভব নয়। যদি ব্যাটারিটা তারপরে হচ্ছে যদি আপনার অপশন থাকে যে ব্যাটারিটা চার্জ করে, সেক্ষেত্রে আপনি একটা ব্যাটারি দোকানে যেয়ে আগে চেক করে নিতে পারেন আপনার ব্যাটারিটা ঠিক আছে কিনা, তারপর আপনি হচ্ছে যদি দেখেন যে ব্যাটারি খারাপ থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে নেন, আর যদি ভালো থাকে তাহলে একটু চার্জ দিয়ে নিয়ে আসেন। অনেক সময় দরজা খোলা থাকলে কিংবা ডিভিডি প্লেয়ার চালু থাকলে কিংবা অন্যান্য অপশন চালু থাকলে সেক্ষেত্রে এই হাইব্রিড ব্যাটারিটা আপনার বসে যায়, হাইব্রিড 12 ভোল্টের ব্যাটারিটা বসে যায়। তো আমরা এই জিনিসগুলোকে লক্ষ্য রাখবো। আর এখন আমরা একটা গাড়ি নয়া গাড়ির সেম প্রবলেমের জন্য আসে ব্যাটারি বসে যায়, তো আমরা একটা ব্যাটারি চেঞ্জ করবো আমরা নিয়ে আসছি। এখন ব্যাটারিগুলো আপনার সেম মাপের লাগানো লাগাইতে হয়, কারণ এখানে যে প্লেটটা আছে সব জায়গায় পাওয়া যায় না। যদি আপনারা কখনো এরকম ব্যাটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের যে কাছের যে দোকান আছে সেখান থেকে আপনারা দ্রুত নিয়ে নেবেন এই ব্যাটারিটা, নাহলে কিন্তু আপনার রাস্তার মধ্যে ভোগান্তির শিকার হবেন। যেহেতু হাইব্রিড গাড়ি এটা গাড়ি আপনার নিউট্রাল করতে একটু ঝামেলা আছে, তো সব মিলে আপনারা এই ব্যাটারিগুলোর সমস্যা হলে দ্রুত চেঞ্জ করে নেবেন। নন হাইব্রিড গাড়ির মতন যে আস্তে ধীরে চেঞ্জ করবে এগুলো করার অপশন নেই, কারণ এটা শুরুটা করে হচ্ছে নন হাইব্রিড ব্যাটারির মতনই আপনার হচ্ছে 12 ভোল্টের ব্যাটারিটা। আপনাদেরকে আমি আজকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, তো আপনারা আশা করি এটা বিষয় বুঝবেন এবং আপনাদের এরকম সমস্যা হলে আপনারা যেগুলো বললাম সেগুলো সমাধান করে নেবেন। আর আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন।